হামাসের 2000 ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 2014 সালের পর থেকে এ পর্যন্ত অন্তত 2000 ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে হামাস, এমনটাই দাবি করেছে ইসরায়েলি মিডিয়া। তাদের দাবি, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন ব্রিগেড গত 3 বছরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। হিব্রু ভাষায় গণমাধ্যমে মফচাক লাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, আর চলতি বছরের শুরুর পর থেকে এই পর্যন্ত 500 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাসের সামরিক শাখা এবং এই পরিস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগজনক। পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী 2014 সালে যুদ্ধ শেষ হবার পর থেকে সাগরে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মফজাক লাইভ আরও বলেছেন, পরীক্ষার অংশ হিসেবে ওই সব ক্ষেপণাস্ত্র সাগরে নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি ওই মিডিয়ার দাবি, হামাস সম্ভবত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এখনই হামাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ওই পত্রিকা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বলে এর আগে ইসরায়েলের কয়েকজন সামরিক বিশেষজ্ঞ স্বীকার করে নিয়েছে।